দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি আজকের ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজন। দেশ বিদেশের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাফরিন জেবিন। আপনাদের আর নির্বাচিত অভিভাবক মানি না। শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থা জানিয়ে এ কথা বলেছেন সংস্কার কর্মী অভিনয় শিল্পীরা। গতকাল বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে জমায়েত হন ছোট পর্দার শিল্পী কুশলীরা, যেখানে নিজেদের স্বতন্ত্র বক্তব্য তুলে ধরেন তারা। 24-এর গণঅভ্যুত্থানের সূত্র ধরে প্রশ্নবিদ্ধ টিভি অঙ্গনের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। আর তাই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে কথা বলতে চাই, কথা শুনতে চাই শিরোনামে মুক্ত আলোচনার এই আয়োজন সংস্কারকামী সমন্বিত স্ক্রিন অ্যাক্টরসদের। অনুষ্ঠানে অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের প্রতি অনাস্থা জানিয়েছেন তারা। ঘোষণা দিয়েছেন তাদের আর মানবেন না অভিভাবক হিসেবে। তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দীপালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। বয়োজ্যেষ্ঠরা এতদিন যা করেছেন, যেই রকমের সিচুয়েশন এখন আমাদের সামনে এসেছে, আমি আশা করেছিলাম তারাই আসলে এটার সমাধান আগে করবেন। তাদের প্রশ্নের উত্তর দেয়াটা, মানে আমরা কেন প্রশ্ন করব? আমার এক্সপেকটেশন এই জায়গায় যে ঠিক আছে, আমার সহকর্মী একটা ভুল করেছে, আমার সহকর্মী ও আমি সেটাতে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসব। কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা, এটা খুবই দুঃখজনক। আমরা আসলে চেয়েছিলাম যাদের সাথে আলোচনা আরও করতে চাচ্ছিলাম, অ্যাক্টর সিকিউরিটির যারা, তারা আমি এ পর্যন্ত মনে হচ্ছে না কাউকে দেখতে পাচ্ছি, তারা আসলে আসলে এটা একটা মানে কি বলবো যে কনস্ট্রাকটিভ একটা আলাপই হতো, আর কোনো কিছু নেই। এখানে পক্ষ বিপক্ষ নেই, এখানে একটাই পক্ষ যে স্ক্রিন অ্যাক্টরদের ডেভেলপমেন্ট। সংস্কারকামী স্ক্রিন অ্যাক্টরগণরা তুলে ধরেন রিফর্মের নানা দাবিও। শিল্পীরা জানান তারা এমন একটা সংগঠন করতে চায় যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায়, যেভাবে সাজাতে চায়, আমি আজমেরি হক বাঁধন, আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই। সিস্টেমের রিফর্মেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফর্মেশন চাই, সেলফ রিফর্মেশন যেটাকে বলে। অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত, ধ্বংসের দূত নয়। এর আগে সংগঠনটির সংস্কার চেয়ে নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন সংস্কারকামী শিল্পীরা, কিন্তু নেতারা সেটা করেননি। এরপর 10 সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের কমিটি বিলুপ্ত করার কথা বলেন শিল্পীরা, হয়নি সেটাও। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিয়েছেন নাট্যজন ও অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। দায়িত্ব নেয়ার পরদিনই গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন জামিল আহমেদ, যেখানে শিল্পকলা একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এ সময় সেখানে দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন মাধ্যমের সংস্কৃতি কর্মীরা। গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্য নিয়ে ওঠা বিতর্কেরও জবাব দেন জামিল আহমেদ। এ সময় শিল্পকলা একাডেমিকে প্রাণবন্ত করে তুলতে চেয়েছেন সবার সহযোগিতা। আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে, প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে, প্রেইজ অফ নিরঞ্জন, ইসলাম থিয়েটার অ্যাট বাংলাদেশ। এখানে ইসলাম কি বলে থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কী করে জানেন আমার মনে মাথায় কী উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন, বলে বলেন জামিল আসলে ধর্মের কথা বলে, বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট, আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটা একটু বলেন না। অবশেষে জানা গেল অভিনেত্রী হুমায়রা নুসরাত হিমুর মৃত্যু রহস্য। আত্মহত্যাই করেছেন তিনি। তার এই আত্মহত্যার পেছনে ছিলেন কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন
ওরফে রুফি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা চড়াই উতরায়, বিয়ে করলেও সংসার ঠিকঠাক করে করা হয়নি। এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এ সময়ে হিমুর ঘনিষ্ঠজন প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি। আত্মহত্যার 6 মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিতই যাতায়াত করতেন তিনি, মাঝে মধ্যে রাতেও থাকতেন। তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। রুফি ভিকটিম হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন। পরে রাগে ও অভিমানে গত বছরের 2 নভেম্বর হিমু বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিজের জন্মদিনে ভক্তদের নতুন গান উপহার দিয়েছেন সঙ্গীত শিল্পী কনক চাঁপা। 55 পেরিয়ে 56 বছরে পা রাখার দিন তিনি প্রকাশ করেছেন যেখানে তোমার পৃথিবী মুখর শিরোনামের একটি গান। মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মইনুল ইসলাম খান। 1969 সালের 11 সেপ্টেম্বর রাজশাহী জেলার সিরাজগঞ্জে জন্ম নেয়া কনক চাঁপার ক্যারিয়ার শুরু 1978 সালে টিভিতে। সে বছরই শিশু শিল্পী হিসেবে নাম লেখান নতুন কুড়ি প্রতিযোগিতায়, হন বিজয়ী। টানা 3 বছর জাতীয় শিশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ জিতে গড়েন ইতিহাস। প্রায় 3 যুগের সঙ্গীত ক্যারিয়ারে 3,500-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা। 2,000 ছবিতে রয়েছে তার গান। প্রকাশিত হয়েছে প্রায় 40টি গানের অ্যালবাম। করেছেন 4,000-এর বেশি স্টেজ শো। নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার পর তিনি সর্বোচ্চ 3 বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা। 6তলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেন তিনি, এমনটাই জানিয়েছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। বুধবার সকালে এমন খবর ছড়িয়ে পড়ে চারিদিকে, সঙ্গে সঙ্গেই অবশ্য সেখানে উপস্থিত হন মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান। পুলিশ এসে মালাইকার বাবার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। চলছে এই আত্মহত্যা প্রসঙ্গে পরিবারের সাথে কথাবার্তাও। এখনও স্পষ্ট নয় কেন এমনটা করেছেন মালাইকা অরোরার বাবা। অভিনেত্রীর কিশোরী বয়সে আলাদা হয়ে যান তার বাবা মা। ভারতীয় নৌসেনায় কর্মজীবন কাটিয়েছেন মালাইকার বাবা অনিল অরোরা। আত্মহত্যার আগে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এবারে বলিউড আপকামিং মুভির খবর। মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত আপকামিং মুভির টিজার। দর্শক, বুঝতেই পারছেন বলছি জিগরা ছবির কথা। ধর্ম প্রোডাকশনের ব্যানারে ভাসান বালার পরিচালনায় এই ছবিটি আলোর মুখ দেখবে 11 অক্টোবর। আবারও নতুন চমক নিয়ে রূপালী পর্দায় হাজির হবার অপেক্ষায় আলিয়া ভাট। প্রকাশ পেয়েছে ধর্ম প্রোডাকশনের ব্যানারে আলিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা জিগরার টিজার। 2 মিনিট 49 সেকেন্ডের টিজারে দেখা গিয়েছে বাবা মা হারানো বোন আর এক ভাইয়ের জীবনের নানা বাঁকের গল্প, যেখানে অ্যাকশন থেকে ইমোশন সবই পাওয়া যাবে একসাথে। বোনের চরিত্রে সত্য রূপে দেখা যাবে আলিয়া ভাটকে, আর সত্যের ভাই চরিত্রে জিগরা মুভিতে অভিনয় করেছেন বেদাং রায়না। প্রথমবারের মতো আলিয়ার সাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বেদাং। ছোট বয়সী বাবা মা হারিয়ে সত্য একা হয়ে পড়েন, আত্মীয়ের কাছে মানুষ হন অযত্ন আর অবহেলায়। পরিবার বলতে এক ভাই ছাড়া আর কেউ নেই সত্যের, কিন্তু সেই ভাই ঘটনাচক্রে বন্দী হন বিদেশের কারাগারে। ভাইকে বাঁচাতে মরিয়া আলিয়া ভাট, আর এভাবেই এগিয়ে যেতে থাকে ছবির কাহিনী। টিজারে মনোজ পাহওয়া এবং রাহুল রবীন্দ্রকে দেখা গেছে আলিয়া ভাটকে তার ভাইকে উদ্ধারে সাহায্য করতে। শেষ পর্যন্ত কি আলিয়া পারবে তার ভাইকে মুক্ত করতে, জানতে দেখতে হবে ভাসান বালা পরিচালিত জিগরা সিনেমাটি। আর সেজন্য অপেক্ষা 11 অক্টোবর পর্যন্ত। শরীফুল হক, চ্যানেল 24। হলিউডের পর্দায় এবারে দেখা যাবে মিশরীয় রানী ক্লিওপেট্রার কাহিনী। কারণ
হলিউডের আপকামিং মুভিটি যে ক্লিওপেট্রা রাইজ অব আ কুইন। ক্লিওপেট্রা রাইজ অব আ কুইন ছবিতে দেখা যাবে যেভাবে ফারাও সাম্রাজ্যের রানী হয়ে উঠেছেন ক্লিওপেট্রা, তার গল্প, যেখানে যুবতী ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী খেল গ্যাটউড। ছবিতে অভিনয় করেছেন হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের মতো তারকাও। 1 মিনিট 39 সেকেন্ডের টিজার ট্রেলারে স্বচ্ছ ভিডিও চিত্রে দর্শকদের মিশরীয় আমেজে নিয়ে গেলেও প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস উল্লেখ করেনি ছবির মুক্তির তারিখ, যদিও বা জানা গেছে 2025 মুক্তি পাবে ক্লিওপেট্রা রাইজ অব আ কুইন। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।